বিষয়ে বিস্তারিত জানাতে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে দুই দেশের প্রধানমন্ত্রী যে উদ্বোধন করেছেন সেটির আসলে একটি নাম ফলক এখানে, অর্থাৎ যে পার্বতীপুর, দিনাজপুরের পার্বতীপুরে, সেটি এখন উদ্বোধন করছেন সাবেক মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজার রহমান ফিজার। তিনি সহ সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে যে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপোটিতে সরাসরি ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে যে যে ডিজেল এখানে আসবে সেই কার্যক্রমের কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের যে নাম ফলকটি সেটি কিন্তু এখন এই মুহূর্তে উদ্বোধন করলেন সাবেক গণশিক্ষা ও প্রাথমিক প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আসলে এই প্রকল্প যেন দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যেন মজবুত হয় এবং একে অপরের সহযোগিতা, সহমর্মিতায় যেন দুই দেশ অগ্রগতির দিকে এগিয়ে যায়, সেই দোয়া কিন্তু করা হচ্ছে। এখানে উপস্থিত সবাই এই দোয়া করছেন। কিছুক্ষণ আগে দুই দেশের প্রধানমন্ত্রী আসলে এই পুরো প্রকল্পটির উদ্বোধন করেছেন ভার্চুয়ালি, দুই দেশের রাজধানী থেকে এটি উদ্বোধন হলেও আসলে যেইখানে, যে স্থানটিতে আসলে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বিপিসির যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড কিন্তু এখান থেকেই পরিচালিত হবে এবং এখান থেকেই আসলে ডিপোর মাধ্যমে তেল সংরক্ষণ করা হবে এবং পাইপলাইনের মাধ্যমে এই তেল কিন্তু সরাসরি ভারত থেকে বাংলাদেশে আসবে। আমরা আগেই বলেছি যে আসলে এই প্রকল্পটি বাংলাদেশে প্রথম কোনো প্রকল্প যেটি আসলে পাইপলাইনের মাধ্যমে প্রথমবারের মতো কিন্তু এই তেল আনা হয়েছে। আমরা বুঝতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে এখানে নাম ফলক উদ্বোধনের পর যে সাবেক প্রতিমন্ত্রী, তিনি আসলে এখানে সাবেক মন্ত্রী এখানে আসলে তিনি বক্তব্য দেবেন। আমরা একটু জানতে চাচ্ছি যে এই উদ্বোধনের পর আসলে এই অঞ্চলের মানুষ কতটুকু উপকৃত হবে। আপনি বোধহয় মূল সভায় ছিলেন আমাদের, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে আমাদের এই 16 জেলা উত্তরাঞ্চলের, সমস্ত উত্তরাঞ্চলের এটা একটা রিজার্ভার হলো। এইটা একটা আমাদের উত্তরবঙ্গের জ্বালানির একটা বড় ডিপো, এটা রিজার্ভার। এখানে ভারত থেকে যে তেল আসবার, ডিজেল আসবার যে চুক্তিটা হলো, সেই চুক্তির মধ্য দিয়ে উত্তরাঞ্চলের মানুষ যেমন দীর্ঘদিনের তাদের এই খরা নিয়ে ভয়, অনাবৃষ্টি নিয়ে ভয়, এই সমস্ত ভয় থেকে আমরা দূরে থাকলাম। পৃথিবীর কত রকমের স্যাংশন সারা দুনিয়াতে হচ্ছে, এই মুহূর্তে আজকে আমাদের যে মাননীয় দুই প্রধানমন্ত্রী, ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজন মিলে আজকে যে উদ্যোগটা নিলেন, যা বাস্তবায়ন করলেন, এটা 18 সালের ধারাবাহিকতায় হয়েছে, 17 সালের এই পাইপলাইন আজকে বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে শুধু ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে চুক্তি হলো তা নয়, দুই দেশের মানুষের হৃদয় ছোঁয়া একটা চুক্তি হলো। এবং এই চুক্তির মধ্য দিয়ে আমি মনে করি সমস্ত সংশয় দূর হবে, যে আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে যে সংশয় সংকট না, সেটা সম্ভাবনা তিরোহিত হলো। এটা আর থাক, আমাদের এখানে উদ্বোধনের পর মন্ত্রী, সাবেক মন্ত্রী যে বিষয়টি বললেন যে এই প্রকল্পটি এখানে শিল্প নির্ভর নয়, সেই কৃষিতে আমাদের যে বিপ্লবাত্মক একটা পরিবর্তন হচ্ছে, আমাদের যে একটা ট্রান্সফরমেশন, মানে আমরা এই কাঠের লাঙ্গল থেকে কলের লাঙ্গলে গেছে, এখন আরও বহু রকমের বহুমাত্রিক প্রযুক্তির মধ্য দিয়ে আমাদের এই জ্বালানি সংকট যদি না থাকে, তা আমরা তাহলে সেই জায়গাগুলোতে আমাদের উত্তরণ ঘটবে। এই প্রকল্পের মাধ্যমে আসলে বাংলাদেশ অর্থাৎ উত্তরাঞ্চলের যে কৃষিজ উৎপাদন এবং এখানে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হবে সেখানেই কিন্তু এই প্রকল্প অনেক কার্যকরী ভূমিকা রাখবে বলে এখানে উদ্বোধন ফলক উন্মোচন করতে এসে সাবেক মন্ত্রী এই কথাই জানালেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম পার্বতীপুর ওয়েলহেড ডিপোতে।